ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য, দরুদ তাসলিম মুরশিদ হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম সাল্লি আলা ইল্লাহু বারিক আলাইহি। আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে যাকাত। যাকাত শব্দের অর্থ হল আন্নামা ও জিয়াদা, পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া। নেশাব পরিমাণ কারোর যদি টাকা থেকে থাকে বা এভাবে সম্পদ থেকে থাকে তাহলে তার যাকাত অবশ্যই আদায় করবে, যাকাত আদায় করবে। কারোর কাছে যদি স্বর্ণ সাড়ে সাত ভরি থেকে থাকে 85 গ্রাম পরিমাণ তাহলে তাকে শতকরা আড়াই ভাগ জাকাত আদায় করবে। রৌপ্য 52.5 তোলা হলে বা 52.5 এরকম হলে, 52.5 তোলা এরকম হলে তাকে শতকরা আড়াই ভাগ জাকাত আদায় করবে। ওলামা সুন্নাগণ বলছেন যে টাকার জাকাতটা স্বর্ণ অথবা রৌপ্যের যে নিসাব, সে নিসাব পরিমাণ হলে তাকে টাকার জাকাত দিবে, এভাবে ওলামাগণ বলছেন। এবং আরও ওলামাগণ বলেন যে আর এক হাদিস যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত, টাকার জাকাত ক্ষেত্রে বলছেন যে কাউর কাছে 200 দিরহাম যদি থেকে থাকে তাহলে জাকাত আদায় করবে, এভাবে ওলামাগণ বলছেন। কেউ বলছেন যে 22,000 টাকা যদি বা এর কিছু পরিমাণ থেকে থাকে কাউর কাছে এক বছর তাহলে জাকাত আদায় করবে, এভাবে ওলামা সুন্নাগণ বলছেন। ফসলের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে এইভাবে বলেন যে আপনি যেটা স্বাভাবিকভাবে আপনার হয় বৃষ্টি পানিতে, এটা 10 ভাগের 1 ভাগ দিবেন, আর যেটা আপনি টাকা পয়সা খরচ করে ফসল হয় সেটা আপনার 20 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। আর উটের যদি উট খাওয়ার 5টি উট থাকে তাহলে একটি ছোট বাচ্চা, এর বাচ্চা 1 বছর বাচ্চা সেটা জাকাত দিবে। কারোর কাছে যদি গরু 30টি থেকে থাকে একটি দিবে জাকাত, ছাগল যদি 40টি থেকে থাকে এগুলো সর্বনিম্ন আর কি তাহলে একটি করে দিবে। এভাবে মোটামুটি আপনার জাকাতের পরিমাণগুলা সংক্ষিপ্ত আকারে। জি, জাকাতের খাতগুলা সম্পর্কে মহানাল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, যে জাকাত যারা গ্রহণ করতে পারবে তারা হলো ফকির, মিসকিন, যারা জাকাতের আদায় করে, জাকাত টাকা আদায় করে কর্মচারীরা, এবং আপনার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অন্যকে জাকাতের টাকা দেওয়া যাবে। জি, এরপরে আপনার যারা দাস দাসী রয়েছে এদের মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে ঋণগ্রস্ত কেউ থেকে থাকলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। আর ফিসাবিল্লাহ যারা কাজকর্ম করে তাদের জাকাতের টাকা দেওয়া যাবে। যেমন মাদ্রাসা রয়েছে বা কেউ আল্লাহর পথে লড়াই করছে দিনকে সমর্থন করার জন্য, যদি সেটা সারে জেহাদ হয় তাহলে তারা জাকাতের টাকা নিতে পারে। এরপরে মুসাফির যারা রয়েছে তারাও জাকাতের টাকা গ্রহণ করতে পারে। এইভাবে রয়েছে পবিত্র কোরআনে সূরা তাওবাতে আয়াতটি নিয়ে আসা হয়েছে। জি, জাকাত আপনার উপর ফরজ, তারপরে যদি আপনি আদায় না করেন তাহলে কী হতে পারে? আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার পর যদি আদায় না করে তাহলে টেকো মাথা বিষধর সাপ তার গালের পাশে এসে বলবে আনা কানসুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, দিয়ে তাকে দুই পাশে কামড়ে ধরবে। ইমাম বুখারী রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আমরা জাকাতের বিষয়গুলো দেখবো যে আমাদের জাকাত উপর ফরজ হলে অবশ্যই সেটা আদায় করবো, কারণ জাকাতের টাকা আপনার উপর ফরজ হয়েছে, তারপর আপনি করছেন না। যদি না করেন তাহলে আপনি যেন নিকৃষ্ট মাল খেয়ে নিচ্ছেন, জাকাতের টাকা আপনার নয় বরং গরিব মিসকিনদের হওয়া। আল্লাহ বলছেন অফি আমওয়ালিহি হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে যারা গরিব মিসকিন যারা রয়েছে তাদের হক দিয়ে দাও। তাই জাকাতের টাকা আপনার যদি থেকে থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিবেন, গরিব মিসকিনদের হক আপনি খাবেন না, যদি নিজে খেয়ে নেন তাহলে নিকৃষ্ট মাল আপনি খেলেন। তা আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন জাকাত ঠিকভাবে আদায় করা। জি, এ মাস রমজান মাস, দান সৎকার মাস, আপনারা বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করবেন। এ মর্মে আদি বিন হাতিম তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার আলা বিশিক্কাতি মারাতিন, তোমরা একটি খেজুর হলেও দান করে হইলেও তোমরা জাহান্নামের
অগ্নি থেকে নিজেকে বাঁচাও, জাহান্নামের অগ্নি থেকে নিজেকে বাঁচাও। তা আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব যে আমরা দান সৎকার করা যতটুকু যে পারব, যতটুকু যে পারব জি। এরপরে আপনি দান করবেন, দান করেন গুণে গুণে নয়, বরং দান করেন গুণে গুণা ছাড়াই। এমর্মে আসমা বিন আবু বকর বলছেন, বিদ্যা আবু বকর বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তুমি দান করো গুণে নয়, গুণে যদি তুমি দান করো তাহলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণে গুণে নেকি দান করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন, বুখারী মুসলিম জি। এরপরে আরেক হাদিস আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আনফিক ইয়া আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ তোমাদের জন্য খরচ করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আমরা যদি আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহ আমার জন্য খরচ করবেন, আল্লাহ আমার জন্য খরচ করবেন। ইমর্মে আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি একটি একটি খেজুর অথবা একটি টাকাও হালাল যদি কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে দান করে, তাহলে এই দানটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডান হাতে কবুল করেন। এবং যেমন উটের বাচ্চাকে আপনি আমি মানুষ করি অথবা ছাগলের বাচ্চাকে মানুষ করেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই দানটিকে বড় করতে করতে পাহাড় পরিমাণ করে দেবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আমরা চেষ্টা করবো দান দান করার, দান করার অনেক ফজিলত রয়েছে, দান করার অনেক ফজিলত রয়েছে। হতে পারে আপনার দানটাই পরকালে আল্লাহর কাছে আপনার নাজাত পেতে পারেন। তাই আরেকটা যে দান করার মাধ্যমে পরকালে আরশের ছায়াতলে ছায়া পাবেন, সাত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের ছায়াতলে ছায়া দান করবেন, তার ভিতরে একটা যে ব্যক্তি ডান হাতে আমল দান করল সে বাম হাতে জানল না, তাই গোপনে দান আপনি যেটা করছেন গোপনে প্রকাশ উভয় দান করা যায়, তবে গোপনে দান করলে আরশের ছায়াতলে ছায়া পাওয়া যাবে। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়েছেন। তাই আমরা দান করার চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। এবং এই রমজান মাস বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান করেছেন, আমরাও করার চেষ্টা করব। আনাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে বেশি কোরআন পড়তেন, জিবরিলকে কোরআন তিনি শুনাতেন, জিবরিল তাকে শুনাতেন, এবং তিনি এই রমজান মাসে বেশি বেশি দান করতেন। রহমতের বাতাস যেভাবে চলে তার থেকে বেশি তিনি দান করতেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আমরা দানের ক্ষেত্রগুলো বাড়িয়ে দেব, রমজান মাস গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে আমরা দান সৎকার করার চেষ্টা করব, এবং নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন। ওয়াকাদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।